গেছিল খাওয়া যুক্ত না দুবারে, এখন গালে মাংস চকচক করছে, ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করছে কিনা চোখে দেখছি আমরা, কার টাকা এত ফুটানি, সব গরিব মানুষের টাকা। ওরা ভাবছে যে যাক ঝেড়েছি, আর কিছু করার দরকার নেই, এত সহজে ছেড়ে দেবো না। যারা নারদা সারদার টাকা নিয়েছে এখন রোজ প্যারেড করছে, সে সুব্রত মুখার্জি থেকে সৌগত থেকে কেউ ছাড় পাচ্ছে না, ইডির অফিসে সিবিআই এর অফিসে রোজ ধর্ণা দিচ্ছে, আসছে আসছে চা খাচ্ছে, চা খাওয়ার জন্য নিমন্ত্রণ আছে, যার কাছে চিঠি আসছে তার বিপি বেড়ে যাচ্ছে, প্রেমপত্র আসছে, সিবিআই প্রেমপত্র এসছে, ইডি প্রেমপত্র আসছে, কি ডাক্তারের কাছে যাচ্ছে, কি কাল থেকে বিপিটা হাই হয়ে গেছে, সুগার বেড়ে গেছে, কারণ সিবিআই প্রেমপত্র এসছে। সবে তো শুরু, দেখুন না কতজনের নামে আসে, অনেক লোক এবারে পুজো দেখার সুযোগ পাবে না, পুজো দেখতে হলে কটক ভুবনেশ্বর যেতে হবে আর জগন্নাথ দর্শন করতে হবে, দুর্গা পূজা দেখা হবে না। এই ভ্যানওয়ালা তারা নারদা সারদায় টাকা রেখেছিল কেন, কারো একটু কাঁচা বাড়ি আছে টিনের চাল, বলছে পাকা ছাদ দেবো, তাই টাকাটা জমা করেছে, কার ছেলেকে বাইরে পড়াতে পারবে ভালো করে পড়াবে টাকা রেখেছিল, কার মেয়ের বিয়ে দেবে টাকা রেখেছিল, সব ঝেড়ে ফাঁক করে দিল, 80,000 কোটি টাকা 1,00,000 কোটি টাকায় গায়েব হয়ে গেল, কোথায় গেল? আমরা জানি এই যে চকচকে গাড়ি আর চকচকে বাড়ি, দামি দামি জামা কাপড়, বউর তিনটে হার গলায়, এই টাকা, এই টাকায় ফুটানি মারা হচ্ছে। আমরাও ঠিক করেছি এই বাড়ি গাড়ি ভোগ করতে দেবো না, যারা গরিবের টাকা লুট করেছে সরকারের টাকা লুট করেছে, হয় ফেরত দাও, প্রায়শ্চিত্ত করে নাকে খদ দাও, আর নাহলে জেলের ভাত খেতে হবে, কাউকে আলিপুর সেন্ট্রাল জেল, কাউকে কৃষ্ণনগরের জেল, কাউকে বড় মাপের নেতা হলে জগন্নাথ দর্শন করতে কটক ভুবনেশ্বর যেতে হবে, কাউকে ছাড়া হবে না। সারা দেশে আমরা কাউকে ছাড়িনি, যা বলেছি তাই করেছি। চিদম্বরম দেশের অর্থমন্ত্রী ছিলেন, সুরক্ষামন্ত্রী ছিলেন, আজকে তিনি সিবিআই থেকে পালাবার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন, এদিক ওদিক দুদিন ধরে খুঁজি পাওয়া যাচ্ছে না, তারপরে দেখা গেল পার্টি অফিসে লুকিয়ে আছে, সিবিআই অফিসাররা গেছেন তখন লোকজন দিয়ে ঘিরে মারামারি করছে, যেতে দেবো না, বাড়িতে ঢুকেছে দরজা বন্ধ করেছে বউ, পাঁচিল টপকে অফিসাররা ঢুকে বাড়ির মধ্যে চলে গেছে, তখন ওকে বাড়ির ঘরের মধ্যে রেখে দরজায় দাঁড়িয়ে আছে ওর বউ, আমার গায়ে হাত দেবেন না, আমি মেয়ে ছেলে, দেখে নিচ্ছি কি করে ধরেন, বগলের তলা দিয়ে দুজন ঢুকে গেছে, দেখে চ্যাং তোলা করে চিদম্বরমকে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে, এখন জেলের ভাত খাচ্ছে। কত হাজার কোটি টাকার মালিক জানেন, দুনিয়ার কত কত দেশে তার বাড়ি ঘর আছে, কোনো হিসাব নেই, কার টাকা, হাজার হাজার কোটি টাকা আমাদের রক্ত জল করা গরিব লোকের পরিশ্রমের টাকা, দেশের উন্নয়নের টাকা লুট করেছে, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ধার নিয়ে এসছে সেই টাকা লুট করেছে, এত সহজে চলে যাবে? বিহারে লালু প্রসাদ যাদব ছিল, নাম শুনেছেন না, আগে রোজ পেপারে টিভিতে ছবি আসতো কিনা, আর কি ডায়লগ, এখন কোথায়, জেলে আছে, একটা জেলে চলছে ক বছরের, একটা কেসে আবার 14 বছর জেল হয়েছে, একটাতে 6 বছর হয়েছে, এতদিন ভাত খাওয়ানো তো বেঁচে থাকবে না। আর সেই বিহারের লোকেরা কি বলতো লালুকে, বলছে